নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। সো আজকে আমি চলেছি নয়াবাদে, এখানে আজকে আপনাদেরকে চিপেস্ট 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। আর আজকে আমার সাথে আছে হচ্ছে কৌশিক, আমি ওনার নাম্বারটা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যদি সাইট ভিজিট করতে চান তাহলে ডিরেক্টলি ওনাকে কল করে নেবেন। সো এবার যদি এক্সাক্ট লোকেশনটা যদি বলে দিতে, নয়াবাদে এটা কোথায় আছে? এটা নয়াবাদ মিনি বাস স্ট্যান্ডের কাছে রয়েছে। এক্স্যাক্ট লোকেশন হচ্ছে নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড, মানে এখান থেকে মিনি বাস স্টপ তোমার পায়ে হেঁটে 3-4 মিনিট মতন ডিস্টেন্স আছে। বাহ। আর নিয়ারেস্ট মেট্রো যদি বলো, এখানে দুটো মেট্রো অ্যাভেল করতে পারবেন। আচ্ছা। সেটা হচ্ছে, একটা হচ্ছে জ্যোতিরিন্দ্র নন্দী, মানে হচ্ছে বাইপাসের ওখানে যেটা মেট্রো ক্যাশ এন্ড ক্যারির সামনে যেটা রয়েছে, সিংহবাড়ি স্টপেজ পড়ছে, সেটা হচ্ছে এই সাইডটায় রয়েছে জ্যোতিরিন্দ্র নন্দী। রাইট রাইট। আর তোমার আরেকটা তুমি মেট্রো অ্যাভেল করতে পারবে গড়িয়া স্টেশন। রাইট। সেটা হচ্ছে এইটা জ্যোতিরিন্দ্র নন্দীর তোমার ডিস্টেন্স হচ্ছে 1.5 কিলোমিটার। বাহ। আর গড়িয়া স্টেশন হচ্ছে 1.9 কিলোমিটার। পারফেক্ট। আর গড়িয়া স্টেশনে যদি চলে যায় তাহলে মেট্রোটাও পেয়ে যাবে, প্লাস রেলওয়েটাও পেয়ে যাবে, তাই না? এটা তো G+3 বিল্ডিং রয়েছে, স্কোয়ার ফিট এরিয়া কত আছে? এটা সব 700 স্কোয়ার ফিট করে রয়েছে। এখানে কি 2 BHK অ্যাভেলেবেল আছে? শুধু 2 BHK, 1 বা 3 BHK নেই। আচ্ছা। আর এটা তো একদম রেডি টু মুভ ফ্ল্যাট, তাই না? রেডি টু মুভ ফ্ল্যাট। আর কোন কোন ফ্লোরে ফ্ল্যাটস অ্যাভেলেবেল আছে? এটা আপাতত সেকেন্ড ফ্লোরেই আছে দুটো। আচ্ছা। ল্যান্ড ওনার অ্যালোকেশনে যে দুটো বাকি আছে, দুটোই বিক্রি করার জন্য এখন আমরা সেলের জন্য করছি, মানে ইয়ে করছি। আচ্ছা। এবার দুটো নর্থে, একটা নর্থ ফেসিং রয়েছে, একটা সাউথ ফেসিং আছে, দুটো ফেসিং এ ফ্ল্যাট পাবে। দারুন। আর এবার হচ্ছে দ্য বেস্ট পার্ট, আমার যেটা লাগলো, একটা একদম রেডি টু মুভ ফ্ল্যাট, সিসিও চলে এসেছে, তাই না? হ্যাঁ, বিল্ডিং এর সিসিও চলে এসেছে। রাইট। এবং বিল্ডিং এর লিফটও রয়েছে। রাইট। আর এবার হচ্ছে আপনার লোন হয়ে যাবে তো? যে কোনো ব্যাংক থেকে লোন, যে কোনো ন্যাশনালাইজড বা প্রাইভেট ব্যাংক থেকে লোন হয়ে যাবে। আই থিঙ্ক এটা SBI অ্যাপ্রুভ প্রজেক্ট আছে, তাই না? SBI অ্যাপ্রুভ করানো হয়নি, কিন্তু যদি কোনো মানে কাস্টমার SBI থেকে লোন নিতে চান, হ্যাঁ, সেক্ষেত্রে SBI থেকেও লোন হয়ে যাবে। বাহ। আর এবার হচ্ছে অ্যামেনিটিস নিয়ে কথা বলা যাক, যেই প্রাইসে ফ্ল্যাটসগুলো দিচ্ছে আর এত সুন্দর লোকেশনটা, এবার হচ্ছে এখানে অ্যামেনিটিস কী কী রয়েছে? অ্যামেনিটিস রয়েছে, প্রথমত এখানে সিকিউরিটি রয়েছে। আচ্ছা। 24 আওয়ার সিকিউরিটি পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ। আর এখানে লিফট রয়েছে, লিফটের সুবিধাটা রয়েছে। বাহ। হ্যাঁ। এবং মেইনটেনেন্স স্টাফ রয়েছে, এই কয়েকটা, যেহেতু এটা স্ট্যান্ডালোন বিল্ডিং, মানে কমপ্লেক্সের মতন তো ওই ধরনের সুবিধা পাওয়া যাবে না, মানে মানে বেসিক অ্যামেনিটিস যেগুলো দরকার, বেসিক অ্যামেনিটিস যেরকম লিফটটা খুব দরকার, লিফটটা খুবই দরকার, লিফটটা রয়েছে এই বিল্ডিং এ, আর লিফট চালুও হয়ে গেছে। আচ্ছা। আর নিচে আমি দেখলাম যে সিকিউরিটি একটা রুমও রয়েছে, প্লাস একটা কমন টয়লেটও রয়েছে। হ্যাঁ। আচ্ছা। তো মেইনটেনেন্স কস্ট তাহলে কত করে পড়বে এখানে? এখানে ওই 500 থেকে 700 টাকা মতো মেইনটেনেন্স পড়বে। রাইট। আর এবার হচ্ছে আপনার এখানে কাছাকাছি স্কুল কলেজ হসপিটাল কি রয়েছে? আচ্ছা, এখানে মেইন হচ্ছে হসপিটালটা একদম কাছে, দেবী শেট্টি হসপিটাল। রাইট রাইট। আর এন্টাগর, এই তো আপনার ছাদ থেকে দেখা যাচ্ছে, ছাদ থেকে আর এন্টাগরটা দেখা যাচ্ছে, আর এন্টাগরের বিল্ডিংটা। হুম। এখান থেকে আপনার 1 কিলোমিটার 400 মিটার মতন ডিস্টেন্স হবে। রাইট রাইট। আর এন্টাগর। এছাড়া সামনে রয়েছে পেয়ারলেস আছে, ফর্টিজ আছে, আমরি আছে। রাইট। হ্যাঁ, রুবি হসপিটাল আছে, ডিশান আছে, সবই প্রচুর হসপিটাল এখানে। এইখান থেকে 1.5 কিলোমিটার মানে বাইপাস, বাইপাসের উপরে উঠলে সব হসপিটালই পাওয়া যাবে এখান থেকে। আর স্কুল তো আই থিঙ্ক ইন্দাস ভ্যালি আছে, ইন্দাস ভ্যালি আছে, হেরিটেজ আছে, তারপরে রুবির ওখানে ওই স্কুলটা তোমার কি বলে বলো, ওই দিল্লি পাবলিক স্কুল আছে, দিল্লি পাবলিক স্কুল রয়েছে। তারপরে আরেকটু এগিয়ে গেলে তোমার পাটুলি গোল্ডস্মিথ স্কুল পেয়ে যাবে। রাইট রাইট। আর কলেজ কি আছে? কলেজ এখানে নিয়ারেস্ট যে কলেজটা রয়েছে, নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজটা পড়ছে, খুবই কাছে, একদম কাছে, অ্যারাউন্ড কত 600 মিটার হবে এখান থেকে, 600-700 মিটার মতন হবে। রাইট। আর CIMS কলেজ বলে একটি রয়েছে নয়াবাদে। এছাড়া তুমি গড়িয়াতে গেলে অ্যান্ড্রুস কলেজ পেয়ে যাবে। রাইট। আর ব্যাংক আর ATM কাছাকাছি রয়েছে? কাছাকাছি, সবই নয়াবাদ মিনি বাস স্ট্যান্ডের কাছে গেলে এখান থেকে পায়ে হেঁটে 3-4 মিনিট। মেডিকেল স্টোর রয়েছে, তাই না? মেডিকেল স্টোর রয়েছে, বাজার রয়েছে, সব কিছু অ্যাভেলেবল রয়েছে। আচ্ছা। এবার ওয়াটার সোর্স নিয়ে কথা বলা যাক, এখানে কি ওয়াটার সোর্স কি রয়েছে? বোরিং, এটা অ্যাকচুয়ালি কর্পোরেশন এরিয়া। বাহ। হ্যাঁ, 109 এটা ওয়ার্ড নাম্বার। আচ্ছা আচ্ছা। কলকাতা কর্পোরেশনে এখানে কর্পোরেশন ওয়াটার সাপ্লাই রয়েছে, তাই তো জলে তো আয়রন নেই, কোনো আয়রনের জমার সমস্যা নেই। আর এরিয়াতে বিল্ডিং এর নিচেই দেখলাম 18 ফুটের রাস্তা রয়েছে, প্রপার ড্রেনেজ সিস্টেম করা রয়েছে, তো এখানে জল জমার কোনো ব্যাপার নেই। আর ইলেকট্রিসিটি এখানে কি রয়েছে? এটা CSC, CSC, তাই তো লোডশেডিং হয় না বললেই চলে আর কি। আর এবার হচ্ছে মার্কেট এরিয়া নিয়ে কথা বলা যাক, এখানে লোকাল মার্কেট কি রয়েছে? লোকাল মার্কেট একদম তুমি বেরোলেই নয়াবাদ যে মিনি বাস স্ট্যান্ড আছে সেখানে তুমি লোকাল মার্কেটটা পেয়ে যাবে। রাইট। এবং এখান থেকে 1.5 কিলোমিটারের মধ্যে যদি দেবী শেট্টির ওখানে যাওয়া যায়, আরেন ট্যাগোর ওখানে, ওখানে বিশাল বড় মার্কেট রয়েছে। রাইট। বাস স্ট্যান্ড রয়েছে, অটো স্ট্যান্ড রয়েছে, সব রয়েছে। আচ্ছা। আর এবার হচ্ছে সুপার মার্কেট, এখানে কি রয়েছে? স্পেন্সার্স, রিলায়েন্স ফ্রেশ, জিও মার্ট, আরামবাগ মার্ট, এগুলো এখানে সুপার মার্কেট। সবচেয়ে নিয়ারেস্ট হচ্ছে তোমার
সিংহবাড়িতে ক্যাশ এন্ড ক্যারি, ক্যাশ এন্ড ক্যারি রাইট, তুমি ওখানে গেলে আর কিছুই দরকার পড়বে না রাইট। গড়িয়া স্টেশনও তো একটা রয়েছে, স্পেন্সার্স একটা রয়েছে, তুমি হাইল্যান্ড পার্ক এখান থেকে কাছে, হাইল্যান্ড পার্কে স্মার্ট বাজার টাজার সবই পেয়ে যাবে, ফিনিকেতন সবই রয়েছে। ওকে, এবার হচ্ছে ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলা যাক। নিয়ারেস্ট মেট্রো স্টেশন, রেলওয়ে স্টেশন আই থিঙ্ক তোমার গড়িয়া স্টেশন যেতে হবে তাই না? এখান থেকে অ্যারাউন্ড 1.9 কিলোমিটার, 1.9 কিলোমিটার গড়িয়া স্টেশন এবং মেট্রো স্টেশন। আর বাস স্ট্যান্ডটা তো খুবই কাছে, নয়াবাদ বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড আছে, মুকুন্দপুর বাস স্ট্যান্ড আছে। এই বাসগুলো কোথায় যায়? কলকাতার যে কোনো প্রান্তে যায় তাই তো? মুকুন্দপুর থেকে যে কোনো প্রান্তে যাওয়া যাবে। আচ্ছা, আর এখান থেকে সিলেক্টিভ আছে, ধর্মতলা যাচ্ছে, হাওড়া যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, কেউ যদি নয়াবাদ থেকে, ফ্ল্যাট থেকে যদি কেউ গড়িয়া স্টেশনে যেতে চায় তাহলে অটো বা টোটো অ্যাভেলেবেল আছে তাই তো? অটো সবসময় অ্যাভেলেবেল। ওকে, মিনি বাস স্ট্যান্ডের সামনে গেলেই অটো টোটো সবসময় দাঁড়িয়ে আছে। ওকে, এবার আপনাদেরকে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং। বিল্ডিংয়ের ঠিক নিচে দেখতে পাচ্ছেন আপনারা কার পার্কিং পেয়ে যাবেন, পার্কিংয়ের প্রাইস রাখা হয়েছে 4 লাখ। আর বিল্ডিংয়ের ঠিক নিচে দেখতে পাচ্ছেন আপনারা 18 ফুটের রাস্তা পেয়ে যাবেন, প্রপার ড্রেনেজ সিস্টেম করা রয়েছে, তো জল জমার এখানে কোনো ব্যাপার নেই। বিল্ডিংয়ের নিচে দেখতে পাচ্ছেন আপনারা কার পার্কিং পেয়ে যাবেন, পার্কিংয়ের প্রাইস রাখা হয়েছে 4 লাখ। অ্যান্ড দ্য বেস্ট পার্ট আমার যেটা লাগলো, নর্মালি স্ট্যান্ডার্ড বিল্ডিং এগুলো দেখা যায় না, তো নিচেই দেখতে পাচ্ছেন সিকিউরিটি রুম রয়েছে, তার ঠিক পাশে একটা কমন ওয়াশরুমও আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটা সাইজ হচ্ছে 700 স্কোয়ার ফিট, এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে, আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স, ফেসিং দেখে নিন, আমি সাউথ ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আমার 3 সাইড ওপেন, সাউথ, ইস্ট আর ওয়েস্ট ওপেন রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাটস রয়েছে, এই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাচ্ছি। তার ঠিক অপোজিটে নর্থ ফেসিংয়ে আপনাদেরকে আরেকটা ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন। এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডে এটা হচ্ছে আপনার লিফ্ট এরিয়া, লিফ্টের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে আপনার স্টেয়ার কেস, এখানে দেখতে পাচ্ছেন মার্বেলের কাজ করে দেওয়া হয়েছে, আর সেগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট চড়াশে। এখানে ফ্লোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছেন ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে ফ্ল্যাটের ভেতরে, আর ইলেকট্রিকের ওয়্যারিং যেগুলো রয়েছে সবই হেভেলসের রয়েছে। সো এবার আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিচ্ছি, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইস, লেআউটটা সত্যি খুবই সুন্দর করেছে, আপনারা একবার দেখে নিন। সো ঢুকেই স্ট্রেট এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার কমন ব্যালকনি। এন্ট্রেন্সের ঠিক লেফট সাইডে এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন, কমন বাথরুমটা আপনারা ঠিক এই পাশটাতে পাবেন, এটা হচ্ছে আমার কমন বাথরুম। বাথরুম ফিটিংস যেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন সবই কিন্তু জ্যাগুয়ার ফিটিংস রয়েছে, তো কনস্ট্রাকশন কোয়ালিটি একদম টপ নচের রয়েছে। আর এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাবেন। সো এই 2 BHK ফ্ল্যাটটাতে আপনারা দুটো বাথরুম পাচ্ছেন, একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন। সো এটা হচ্ছে আপনার লেআউটটা। এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো সাউথ ফেসিংয়ে ঢুকছি, ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 11/10। আপনারা টিভির পয়েন্টটা আপনারা এই সাইডটাতে পেয়ে যাবেন, তো একটা বড় LED টিভি এখানে আপনারা ইনস্টল করতে পারবেন। তো আপনারা যদি চান এখানে আপনার একটা ডাইনিং টেবিল প্লাস এল শেপের একটা সোফা রাখতে পারবেন। এবার আপনাকে কমন ব্যালকনিটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার কমন ব্যালকনি, এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 8/3, এটাও কিন্তু আপনার প্রপার সাউথ ফেসিংয়ে রয়েছে, দেখে নিন। বিল্ডিংয়ে রং করা হয়ে গেছে, একদম রেডি টু মুভ ফ্ল্যাট, সিসিউ অ্যাভেলেবেল রয়েছে। সো এটা হচ্ছে আপনার ব্যালকনি, এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এবার আপনাকে কিচেনটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন। অনেকেই ওপেন কিচেনের কনসেপ্টটা পছন্দ না, এখানে কিন্তু আপনারা সেপারেট কিচেন পেয়ে যাবেন। আর কিচেনটা দেখে নিন, প্রপার ইস্ট ফেসিংয়ে রয়েছে, আর এই কিচেনের সাইজ হচ্ছে আপনার 10/4.5, উডেন ডোর পেয়ে যাবেন। এখানে ঢুকেই লেফট সাইডে আপনারা ফ্রিজের পয়েন্টটা পেয়ে যাবেন, তো একটা সিঙ্গেল ডোরের ফ্রিজ এখানে আপনারা আরামসে রাখতে পারবেন। দেখে নিন, ফ্রিজের জায়গা রয়েছে। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা আপনারা এই সাইডে পেয়ে যাবেন, 16 অ্যাম্পিয়ারের দুখানা সকেটস রয়েছে। এখানে স্ল্যাব যেটা ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনার ফুললি গ্রানাইট ফিনিশ রয়েছে, এল শেপের একটা মিডিয়াম সাইজের সিঙ্ক বসানো রয়েছে। আরও পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাবেন, মোটামুটি অপর অব্দি এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টটা রয়েছে। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, তারপর বেডরুমসগুলো দেখিয়ে দিচ্ছি। এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডে এটা হচ্ছে আপনার কমন বাথরুম, বাথরুমের বাইরে দেখতে পাচ্ছেন বেসিনের পয়েন্ট পেয়ে যাবেন, আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 8/4.5। দেখতে পাচ্ছেন এখানে ফ্লোরিং যেটা রয়েছে আপনার অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে, ফাইবারের ডোর আপনারা পেয়ে যাবেন,
ঢুকেই স্ট্রেট এটা হচ্ছে একটা মিডিয়াম সাইজের একটা বেসিন পাবেন মিডিয়াম সাইজের একটা বেসিন পাবেন যে ওয়াল ফিটিংস রয়েছে এটা হচ্ছে আপনার শাওয়ার গিজারের পয়েন্ট আপনার এই সাইডে পাবেন এটা হচ্ছে আপনার কমোড কমোডও দেখতে পাচ্ছেন যে ওয়াল ফিটিংস রয়েছে একটা জেট স্কিপ পেয়ে যাবেন ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে আর ফেসিং হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং এ কমন বাথরুমটা রয়েছে আর একদম উপর অবধি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যান্টি স্কিপ টাইলস ইউজ করা হয়েছে কোয়ালিটি দেখুন খুবই সুন্দর কোয়ালিটি কিন্তু এই ফ্ল্যাটটাতে আপনারা পেয়ে যাবেন এবার আপনাকে বেডরুমসগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার কিচেনের ঠিক রাইট সাইডে রয়েছে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 9.5x10 এখানে কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন ইস্ট আর সাউথ ওপেন রয়েছে এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং ঢুকেই রাইট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাবেন এসির পয়েন্ট আপনারা ফার্স্ট বেডরুমে পেয়ে যাচ্ছেন আর টিভির পয়েন্টটা আপনারা ঠিক এই বাসটাতে পাবেন তো একটা বড় এলইডি টিভি এখানে আপনারা ইনস্টল করতে পারবেন সো এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম এখানে একটা ছোট্ট স্পেস করে দেওয়া রয়েছে আপনারা যদি চান এখানে ঠাকুর ঘর করতে পারবেন সো এটা হচ্ছে ফার্স্ট বেডরুম এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি যেটা কমন বাথরুমের ঠিক অপোজিটে রয়েছে ফেসিং দেখে নিন সাউথ আর ওয়েস্ট ওপেন রয়েছে এটা হচ্ছে সাউথ ফেসিং আর এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং আর এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আমার 10x10.5 ঢুকেই রাইট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাচ্ছেন আর এসির পয়েন্টটা কিন্তু আপনার মাস্টার বেডরুমে পাচ্ছেন সো দুটো বেডরুমেই কিন্তু আপনার এসির পয়েন্টটা পেয়ে যাচ্ছেন এই সাইডে একটা ছোট্ট স্পেস করে দেওয়া রয়েছে আর টিভির পয়েন্টটা আপনারা এই সাইডে পেয়ে যাবেন সো দুটো বেডরুমে কিন্তু সাউথ ফেসিং রয়েছে আর এই মাস্টার বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাবেন এই অ্যাটাচ বাথরুমের সাইজ হচ্ছে আপনার 5x4 ফ্লোরিং দেখতে পাচ্ছেন এখানে অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে ফাইবারের ডোর আপনারা পেয়ে যাবেন ঢুকেই স্ট্রেট আপনারা একটা মিডিয়াম সাইজের বেসিন পেয়ে যাবেন সাধারণত অ্যাটাচ বাথরুমে কিন্তু বেসিন থাকে না বাট এখানে আপনারা বেসিন পাচ্ছেন জ্যাগুয়ার ফিটিংস পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কমোড জেট স্কি রয়েছে ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে আর একদম উপর অবধি দেখতে পাচ্ছেন এখানে অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে আর ফেসিং হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং ওয়েস্ট ফেসিং অ্যাটাচ বাথরুমটা রয়েছে এই ফ্ল্যাটটাতে আপনারা তিনটে বেসিন পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার মাস্টার বেডরুমের অ্যাটাচ বাথরুমে একটা বেসিন পাচ্ছেন ডাইনিং রুমের ঠিক পাশে এখানে একটা বেসিনের পয়েন্ট পাচ্ছেন আর কমন বাথরুমে আপনারা বেসিন পেয়ে যাচ্ছেন সো বেসিন সাধারণত একটাই বা একটা বা দুটো থাকে বাট এখানে আপনারা তিনটে বেসিন পেয়ে যাবেন সো এটা হচ্ছে আপনার লেআউটটা লেআউটটা সত্যি খুবই সুন্দর ম্যাম দ্য বেস্ট পার্ট ইস আপনার থ্রি সাইড ওপেন রয়েছে সাউথ ইস্ট আর ওয়েস্ট আর দুটো বেডরুমে কিন্তু আপনার সাউথ ফেসিং রয়েছে ইনক্লুডিং লিভিং কাম ডাইনিং রুম আর ব্যালকনি সো আমি ডিসক্রিপশন বক্সে কৌশিকের নাম্বার দিয়ে দেবো যদি আপনারা সাইট ভিজিট করতে চান তা ডিরেক্টলি কৌশিককে কল করে একবার সাইট ভিজিট করে নিন সো কৌশিক 2BHK ফ্ল্যাটের 2 দিলাম বেস্ট পার্ট যেটা আমার লাগলো থ্রি সাইড ওপেন রয়েছে সাউথ ওয়েস্ট আর ইস্ট আছে আরেকটা হচ্ছে আপনার নর্থ ইস্ট আর ওয়েস্ট এবার হচ্ছে প্রাইস কত প্রাইস রাখা হয়েছে এখানে প্রাইস দেখো ফ্ল্যাটের প্রাইস 26 লক্ষ টাকা রাখা আছে বাহ দারুন আর ফ্ল্যাটের সাথে প্রতিটা ফ্ল্যাটের সাথে একটা করে গ্যারেজ অ্যালোটমেন্ট করা আছে আচ্ছা গ্যারেজের দাম হচ্ছে 4 লাখ টাকা তার মানে ফ্ল্যাটের সাথে পার্কিংটা নিতেই হবে তাই তো হ্যাঁ এটা কোনো অপশনাল না তার মানে টোটাল 30 লাখসে পার্কিং সহ 700 স্কোয়ার ফিটের লিফট দেওয়া ফ্ল্যাট রয়েছে দারুন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এবার আপনাদেরকে ট্যারেসটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ এখানে রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে আর উপরে দেখতে পাচ্ছেন কংক্রিটের 8000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন বিল্ডিংয়ে রং করা হয়ে গেছে একদম রেডি টু মুভ ফ্ল্যাট প্রাইস আপনাদেরকে ফ্ল্যাটের টু দিয়ে দিলাম ছাদের কন্ডিশনও দেখিয়ে দিচ্ছি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই